এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার বিকল্প কিছু নাই। চারগাছ এনআই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি হয়েছি, এখানে মধ্যে হাটিয়াটি পাপা করে এখানে স্টুডেন্টরা পড়াশোনা করছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আজকে আমরা দ্বারপ্রান্তে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ভবন আছে এখানে এবং আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এবং আমাদের একসময় দেখা গেছে যে এক হাত বললা 12 হাত শিং উড়ে যায়, বললা ধা তিন দিক, এটা একটা খোনার বচন এবং ইয়ে ছিল। এখানের মধ্যে আমাদের মজিবুর রহমান স্যার ক্যাপসার হিসাবে যে কথাটা তুলে ধরলেন, ওয়েন মানি ইজ লস সামথিং ইজ লস, হেলথ ইজ লস নাথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস ইন এভরিথিং ইজ লস। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে চারিত্রিক গুণাবলী, আর গ্রন্থগত বিদ্যা আর পরাস্ত ধন নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। উনি শিক্ষার পাশাপাশি এখানে কো কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলামের জন্য যে কথাগুলি তুলে ধরেছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের মধ্যে সেই জিনিসটা আছে। এবং 2018 সালে আমাদের স্কাউট থেকে স্মারক সম্মাননা পেয়েছেন, এবং আগামী তো ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের চরগাছ এনআই উচ্চ বিদ্যালয় সেটার প্রত্যাশা নিয়ে এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছেন এবং টিচাররা প্যারেন্টসরা যারা আছেন তাদেরকে অভিনন্দন করে আমি বিদায় রেখে টানছি। আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তব শোনেন এবং বাস্তবে রূপ গ্রহণ করেন। হ্যাঁ, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।